দেখি না ভাই, আমার কি এত সময় আছে? আমার জীবনে অনেক কাজ। আমার বাড়িতে কয়েকদিন আগে উই পোকা ধরেছে, আমার পুরো বাড়ি রান্নাঘর ভেঙে ফেলে দিতে হয়েছে। আমার বাড়িতে 3 মাস ধরে মিস্ত্রি কাজ করছে। এর আগে এক শুটিংয়ে গিয়েছিলাম, ছাড় পোকা নিয়ে এসেছি বাড়িতে, পুরো বাড়ির লেপ তোষক সব ফেলে দিয়েছি। 1 মাস ধরে বাড়ির সেই সমস্ত জিনিসপত্র। আমার জীবনে অনেক কাজ আছে ভাই, পাবলিকের কমেন্ট দেখার সময় আমার নাই। যে ছবিগুলোর কথা বলছেন, আসলে কি এবারে আমার এটা তো আমার পেশা, আমি একজন পেশাদার অভিনেতা এবং মডেল। তো পেশাদার অভিনেতা হিসেবে আসলে আমি যখন যে চরিত্রে কাজ করব সেই চরিত্র উপযোগী পোশাক পরব। মডেল হিসেবে আমি যখন যে ডিজাইনারের হয়ে কাজ করব সেই ডিজাইনারের ডিজাইন করা পোশাক পরব। সেটা হতে পারে আমাদের দেশীয় পোশাক, হতে পারে পাশ্চাত্যের ডিজাইনের কোনো পোশাক। এই তো, এটা তো আমার কাজ। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক যে কোনো কাজ করবার সময়ই আমি এটা মাথায় রাখি না যে আমি কোনো কাজ করছি মানেই সেটা সবার ভালো লাগবে। তাই কখনো হয় বলেন, কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। প্রকৃতি বোধহয় আমাদেরকে সবাইকে সেই সুযোগটা তৈরি করে দিয়েছিল যে সবাই সব কিছু থেকে দূরে সরে গিয়ে ঘরে থাকো, নিজের পরিবারের কাছে থাকো, প্রিয়জনদের কাছে থাকো। মানে আমি বলছি কোভিডের কথা, 2020-এর শুরুতে যখন কোভিড শুরু হলো সারা পৃথিবীব্যাপী কিন্তু আমরা সবাই যে যার ঘরে পরিবার প্রিয়জনদের সাথে। তো হ্যাঁ, সেই সময়টার কথা যদি আমি সত্যি করে বলি, আমার জীবনের সবচাইতে ভালো এবং সুন্দর সময়ের মধ্যে ওই সময়টা, কারণ ওই সময়টা আমি আমার স্বামী সন্তান এবং আমার সবচাইতে কাছের মানুষ যারা আমার প্রিয়জন তাদের সাথে কাটাবার সময় পেয়েছি। প্রকৃতির এই পরিস্থিতি তৈরি না হলে হয়তো জীবনে এত প্রিয় মানুষদের সাথে টানা এত লম্বা সময় কাটানোর সুযোগ পেতাম না। আমার কাছে কিন্তু ওই সময়টা দারুণ। আমি না জীবনকে উপভোগ করি ভাইয়া, জীবন যখন যে অবস্থায় থাকে। ট্রান্সফরমেশনটা একটা ঘটনা মাত্র একটা মানুষের জীবন বলতে আমি মনে করি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা একটা জার্নি, অনেক ছোট 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 বড় মাঝারি আনন্দ হাসি দুঃখ বেদনা সকল নানা কিছু ঘটনা থাকে। ওই ট্রান্সফরমেশনের কথা যেটা বলছেন ওটা একটা লম্বা জীবনের জার্নিতে ছোট্ট একটা ঘটনা মাত্র। আমি আসলে জীবন উপভোগ করি, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি নাটক সিনেমা আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। মানে আকাশ থেকে মাটি ফুঁড়ে নাটক সিনেমার গল্প আসে না, চরিত্রগুলো আসে না। আমাদের সমাজেই খুনি বসবাস করে, ধর্ষণকারী বসবাস করে, ঘুষখোর বসবাস করে, মিথ্যাবাদী বসবাস করে, শট মানুষ বসবাস করে। তো যখন এরকম একটা চরিত্রকে পর্দায় দেখানো হবে সেটা কিভাবে দেখাবে? যে মানুষ ঘুষ খায় তাকে তো দেখাতে হবে ঘুষ খায়। তো এখন আপনারা যদি বলেন যে আমরা ঘুষকে উৎসাহিত করছি, বিষয়টা তো একদমই না। সেটা আমি যেটা বলতে চাইছি যে একটা চরিত্রকে তুলে ধরতে গেলে সেই চরিত্রের নানা দিক স্ক্রিনে দেখাতে হয়, পর্দায় দেখাতে হয়। শেষ পর্যন্ত পরিচালক কি বলতে চাইছেন সেই গল্পটার মধ্য দিয়ে, সেই চরিত্রটার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি কখনোই একটা পুরো গল্পের বিচ্ছিন্ন একটি অংশ একটি দৃশ্যকে ধরে পুরো জিনিসটাকে বিচার করতে পারি না, এটা আমি মনে করি একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে দৃশ্যটির কথা বলছেন আমি নির্দিষ্ট করে ওই দৃশ্যটির কথা বলবো। আমি আসলে ব্যক্তিগতভাবে বাংলাদেশের সকল রকম জীবন দেখেছি। আমি গ্রামে জন্মেছি, আমি মফস্বলে বড় হয়েছি, আমি অত্যন্ত সংস্কৃতি মনা একটি পরিবারে আমার বসবাস, মানে বৈবাহিক সূত্রে, এবং আমি আমার বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের দেশের অনেক উচ্চবিত্ত মানুষজন আছে। আমি যেটা বলতে চাইছি আমি সমাজের নানা স্তরের মানুষ দেখেছি। যেই দুটো মানুষের মধ্যে স্বামী স্ত্রী অশান্তি, তাদের ঘরের ভেতরের চিত্র এর চাইতে ভয়ঙ্কর বিভৎস অকল্পনীয় সেটা দেখালে আপনারা পড় বলবেন ও বাবা এসব কী দেখাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র এর চাইতে ভয়ঙ্কর। আমি তো আসলে একটু কম কাজ করি, সবসময়ই বলি যে সারা বছরে আমার কাজের সংখ্যা হয়তো 2-3টা, ওভাবে ঈদ পার্বণ ধরে আমি কাজ করা হয় না। আর গল্প চরিত্র পছন্দ হলে তখন কাজ করি, তাতে করে বছরে 1-2টো যা হয় হয়।
এভাবেই চলবে। প্রথমে বলি, আপনারা যারা দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে উর্ফি জাবেদের মতো? আপনাদের কাছে কি মনে হয়েছে? একটি ছবি, নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন, মডেল সব কিছু দেখেই আমরা দর্শকরা নানা জনে নানা মন্তব্য করতে পারি। দর্শকরা যে মন্তব্য করি সেটা আসলে সেই দর্শকের মানসিকতার প্রতিবিম্ব, যার ছবিটিকে দেখে উর্ফি জাবেদ মনে হচ্ছে তিনি আসলে জীবনে উর্ফি জাবেদকেই দেখেছেন, যার ওই ছবিটিকে দেখে শিল্পা শেঠি মনে হচ্ছে তিনি শিল্পা শেঠিকে বেশি দেখেন, যার দেখে মনে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার মতো তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে বেশি দেখেন, অথবা যার দেখে মনে হচ্ছে লিজ টেলরের মতো তিনি জীবনে লিজ টেলরকে বেশি দেখেছেন। কিন্তু আমি দেখতে পাই ওই ছবিতে বাংলাদেশের একজন নারী যার বয়স 41, যে এক সন্তানের মা, মাতৃত্বকালীন কারণে যার ওজন 105 কেজি হয়েছিল, সেই মানুষটি শুধুমাত্র কোনো রকম কোনো আর্টিফিশিয়াল সহযোগিতা ছাড়া প্রতিদিন পায়ে হেঁটে ঘরের তৈরি খাবার খেয়ে, তো আবারও বলছি আমার সারা গায়ে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, মেকআপ, লাইট, এডিটিং আমার কাছে আর্ট, কসমেটিক সার্জারি আমার কাছে আর্টিফিশিয়াল, কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছুর সহযোগিতা ছাড়া একটা মানুষ 41 বছর বয়সে এইরকম ফিটনেস ধরতে পারে, এইরকম ফিটনেস নিয়ে আসতে পারে নিজের মধ্যে, এটা বাংলাদেশের বহু 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 মেয়ের জন্য আদর্শ। কমেন্ট তো আমি দেখি না ভাই, আমার কি এত সময় আছে? আমার জীবনে অনেক কাজ, আমার বাড়িতে কয়েকদিন আগে উইপোকা ধরেছে, আমার পুরো বাড়ি রান্নাঘর ভেঙে ফেলে দিতে হয়েছে, আমার বাড়িতে 3 মাস ধরে মিস্ত্রি কাজ করছে, এর আগে এক শুটিংয়ে গিয়েছিলাম, ছাড় পোকায় নিয়ে এসেছি বাড়িতে, পুরো বাড়ির লেপ তোষক সব ফেলে দিয়েছি, 1 মাস ধরে বাড়ির সেই সমস্ত জিনিসপত্র, আমার জীবনে অনেক কাজ আছে ভাই, পাবলিকের কমেন্ট দেখার সময় আমার নাই, আমি তো বছরে 3 থেকে 4টা কাজ করি, তবে হ্যাঁ কাজ আমার কাছে বছরে 25টা আসে, আমি 5টা করি, গত 15 বছর ধরে এভাবেই কাজ করছি, যতদিন বেঁচে আছি সুস্থ আছি এভাবেই কাজ করব। আমি আসলে সবসময় আমার কথাতে উঠে আসে যে আমি টাঙ্গাইলে বড় হয়েছি, টাঙ্গাইলের সখীপুরে, তো আমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছি সখীপুর গার্লস হাই স্কুল, সেই স্কুলের ক্লাস 6 আমরা ভর্তি হয়েছিলাম 101 মেয়ে, এসএসসি পরীক্ষা দিয়েছি 50 জনের মতো, বাকি 150 মেয়ের ওই 13-14-15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। ঠিক 1 বছর আগে আমি মেঘনার একটা চরে গিয়েছিলাম শুটিংয়ে, মাসুদ পথিকের একটি চলচ্চিত্র বক, তো বকের শুটিং করতে গিয়ে আমি দেখলাম যে ওই চরে এখন পর্যন্ত প্রায় 80-90 ভাগ মেয়ের 12-13-14 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। আর এর মধ্যে আমি বিএসআরএমের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি, সেই বিজ্ঞাপন চিত্রের বিষয়টাই হচ্ছে নারী শিক্ষা, বাল্য বিবাহ রোধ, তো সেই বিজ্ঞাপন চিত্রটির নিচে প্রায় 70 ভাগ কমেন্ট হচ্ছে এরকম যে অবশ্যই মেয়েদের বাল্য বিবাহই হওয়া উচিত, তা নইলে মেয়েরা প্রেম প্রেম করে নষ্ট হয়ে যায়, সমাজের জন্য বিপদ। তো এইরকম এই গল্পটা আমি এই জন্য বললাম যে 25 বছর আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমাদের মানসিকতা যেখানে ছিল, আমাদের সরকার রাষ্ট্র নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করে দেবার পরও, বরং উপবৃত্তির ব্যবস্থা আছে, সেই সকল কিছুর ব্যবস্থার পরও পরিবার এবং সামাজিকভাবে আমাদের মানসিকতাটা এখনও এই জায়গায় যে আমরা অনেকেই মনে করি নারীদের শিক্ষার প্রয়োজন নেই, নারীদের বাল্য বিবাহ হয়ে যাওয়াটাই সমাজের জন্য মঙ্গল। 8ই মার্চ নারী দিবস আসছে, আমি প্রার্থনা করি, আমি স্বপ্ন দেখি কোনো একদিন আমার দেশের প্রতিটি নারী স্বনির্ভর হবে, নিজের স্বপ্ন পূরণ করবার জন্য নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটবে। স্বনির্ভরতার চাইতে সুন্দর জীবনে আর কিচ্ছু নেই।